ভেষজ আবির যা কিনা তৈরি হচ্ছে প্রাকৃতিক উপায় ভুট্টার গুঁড়ো করে পাউডার তৈরি করে তার সাথে বিভিন্ন পাতা ও ফলের নির্যাস থেকে রং বের করে মিশিয়ে তৈরি হচ্ছে রং বেরঙের আবির যা স্বাস্থ্যসম্মত কিন্তু কিভাবে এবং কি মিশিয়ে এটি তৈরি হচ্ছে জানুন বিস্তারিত পই গাছের পাকা ফল এবং বিটের নির্যাস থেকে লাল রং বের করে তৈরি হচ্ছে লাল আবির হলুদ আবির তৈরি হচ্ছে কাঁচা হলুদের নির্যাস থেকে ইন্ডিগো পাউডার অর্থাৎ নীল থেকে আবিরের রং নীল করা হচ্ছে আর সবুজ আবির শ্রীম গাছের পাতা নির্যাস থেকে সবুজ রং বের করে ভুট্টার পাউডারের সাথে মিশিয়ে তৈরি হচ্ছে সবুজ আবির সামনের এই হোলি উৎসবে এই ভেষজ আবিরের চাহিদা প্রচুর আর এই আবির তৈরিতে মেতে আছে নদিয়ার শান্তিপুরের শৈলেন চৌধুরীর পরিবার ইতিমধ্যে তিনি প্রায় দেড় কুইন্টাল এই ভেষজ আবির তৈরি করে বাজারজাত করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন বাজারে কি রকম চাহিদা দামি বা কিভাবে তৈরি করছেন এই আবির শুনে নিন তারই মুখ থেকে বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি এখানে এবছর আমরা পাঁচটা ছটা রং তৈরি করছি এর মূল যেটা উপাদান সেটা হচ্ছে পাউডারটা হচ্ছে অ্যারারুট যে এড়ারুটটা আমরা খাই সেই অ্যারারুটটা আর বিভিন্ন যে রঙগুলো আর লালটা তৈরি করা হচ্ছে পুঁয়ের মিচুরি আর বিটের রস দিয়ে পুঁয়ের মিচুরির থেকেও লাল রঙ বেরোচ্ছে বিট থেকেও বেরোচ্ছে আর হলুদ হচ্ছে যে আমরা কাঁচা হলুদ আমাদের কৃষকরা যে সমস্ত হলুদ চাষ করে সেই কাঁচা হলুদ সেখান থেকে রসটা নির্যাসটা বার করে নিয়ে সেখান থেকে করা হচ্ছে আর ব্লুটা করা হচ্ছে ইন্ডিগো পাউডার দিয়ে যেটাকে নীল পাউডার বলা হয় সেটা নীলটা করা হচ্ছে ইন্ডিগো পাউডার দিয়ে যেটা নীল পাউডার সেটা দিয়ে আর সবুজটা করা হচ্ছে এটা সিমের পাতার একটা নির্যাস বার করে দিচ্ছে এখন কথা হচ্ছে এটা তো খরচ বেশি খরচ বেশি সেহেতু সেই হিসেবে কাস্টমার কম তাও আমরা গত বছর করেছিলাম দেড় কুইন্টাল মতো আমাদের সেল হয়ে গেছিল দশ পনেরো কেজি ছিল এবছরও আমরা প্রায় দেড় কুইন্টাল করেছি আমাদের অর্ডার আসতে শুরু হয়ে হয়ে গেছে আর মোটামুটি আমাদের উৎপাদন প্রায় এখন শেষের দিকে আচ্ছা এই যে প্যাকেট যেগুলো বিক্রির জন্য এগুলো কত টাকা করে পাবে বা গ্রাহকরা গ্রাহকরা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট খরচ ফরচ দিয়ে আমাদের পঁচিশ টাকা রেট আমরা হোলসেলে বেচবো পঁচিশ টাকা আর খুচরো কেউ কিনলে সে পাবে তিরিশ টাকায় বাজারে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো বাচ্চা শিশু দেখুন হোলি মানেই চোখে যাবে মুখে যাবে নাকে যাবে আর রঙটা তো বেশিরভাগই দেখা যায় নব্বই শতাংশ শিশুরা বাচ্চারা কিশোররা তারা ব্যবহার করে তারা খেলে বড়রা খুবই কম তো এবার এইগুলো যদি আপনার সঠিকভাবে না থাকে তাহলে তাদের চোখে মুখে যাবে পেটে যাবে এটা বিভিন্নটা রোগের সৃষ্টি হবে সেই হিসেবে ভেষজ যে আবিরটা বা ভেষজ যে রঙগুলো এগুলো থেকে তারা সুস্থ থাকতে পারে এটা এই ভুট্টার যে আপনার গুঁড়ো যেটা হচ্ছে আর রুট আর রুট হচ্ছে ভুট্টার গুঁড়ো হ্যাঁ ভুট্টাটাকে আমরা নিজেরা ডাস্ট করিয়ে নিই মানে আমাদের যেখান থেকে ঘম ভাঙানো হয় গুঁড়ো করিয়ে নিয়ে সেটা চেলে নিয়ে সেটার ওপরেই আমরা এগুলো তৈরি নির্যাসগুলো বার করে কি নির্যাসগুলো বার করে যেদিন যে কাজটা হয় সেদিন সেই সমস্ত জিনিসগুলো আমরা কালেক্ট করি করে সেদিন সেই কাজটাই হয় কতদিন ধরে এই কাজ শুরু করেছেন এবং তো এখন তো প্রায় শেষের প্রায় দেড় মাস দেড় মাস সময় লাগে আর এই যে জিনিসগুলো নির্যাস গুলোকে শুকোতে শুকোতে বা সেগুলোকে দিয়ে মানে উপকরণ তৈরি করতে কতদিন সময় লাগে ওই তো দেড় মাস আগে থাকতে আমরা কাজ শুরু করেছি এই কাজে কি মহিলারা আগ্রহী হচ্ছে হ্যাঁ মহিলারা আমাদের সঙ্গে যারা রয়েছে তারা তো করছে টুকটুক করে আপনার নাম আমার নাম শৈলেন চন্ডী কোন জায়গার নাম এটা শ্রী গাঙ্গুলি লেন শান্তিপূর্ণ দিয়া